বিশ্বের শক্তিশালী পাসপোর্ট হিসেবে বর্তমানে শীর্ষ পাঁচে আছে অভিবাসী বান্ধব দেশ পর্তুগালের পাসপোর্ট। দেশটিতে পর্তুগাল পাসপোর্টধারী প্রচুর বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ পাঁচে পর্তুগিজ পাসপোর্ট, আর সেখানে বাংলাদেশি অভিবাসীরাও আছেন, তো এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা কেমন সুবিধা পাচ্ছে আমাদের জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। আয়াটা, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট নির্ধারণ করা হয়, এবং আপনি যেমনটি বলছিলেন পর্তুগাল শীর্ষ পাঁচে রয়েছে। হ্যাঁ, আর আপনার আরেকটি বিষয় যেটা ছিল যে কেমন বাংলাদেশি সংখ্যাটা কেমন যারা এখানে পর্তুগিজ পাসপোর্টধারী, যেহেতু পর্তুগিজ ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার এজেন্সি নির্ধারিত করে সংখ্যাটি বলিনি, তাই বলাটা দুষ্কর। তবে একটা ধারণা দেয়া যায়, সেটি হচ্ছে 32 বছরের অধিক সময় ধরে পর্তুগালে বসবাস করছে বাংলাদেশিরা, এবং 2012 সাল থেকে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস রয়েছে, এবং 2015 সালের পর থেকে পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের ঢল পড়েছে। এবং এই হিসাব করলে, এবং আরেকটি ব্যাপার যেটা বলতে চাই তা হচ্ছে, দেখা গেল কোনো নারী যারা পর্তুগালে আবাসনের অনুমোদন পান বা রেসিডেন্ট কার্ড পান, তখন নারীর ক্ষেত্রে তারা যখন তাদের স্বামীকে নিয়ে আসেন, অথবা পুরুষদের ক্ষেত্রে যখন তারা তাদের স্ত্রীকে নিয়ে আসেন, যখন তাদের সন্তান হয়, সন্তানরা কিন্তু আসার জন্মগ্রহণের সাথে সাথে তারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন, যেখানে বাবা মার কিন্তু পাসপোর্ট হয় না, কিন্তু সন্তানের পাসপোর্ট হয়ে যায়। তো এসবের উপর ভিত্তি করে যদি বলা লাগে, পর্তুগিজ পাসপোর্টধারী বাংলাদেশের সংখ্যা অনেক, তা কয়েক হাজারের উপরে, এবং অফিসিয়ালি অনেকটাই অঘোষিত আছে যে বাংলাদেশি কতজন পর্তুগালে অবস্থান করছেন, তা ধারণা করা যায় যে 40 হাজারের অধিক বাংলাদেশি পর্তুগালে অবস্থান করছেন। হ্যাঁ, আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি বলেছিলেন যে বাংলাদেশিরা পাসপোর্টধারীরা যারা পর্তুগিজ পাসপোর্টধারী আছেন তারা সুবিধা পান কিনা। হ্যাঁ, তারা স্বাভাবিক পর্তুগিজ পাসপোর্টধারীরা যেরকম, স্থানীয় পাসপোর্টধারীরা যেরকম সুবিধা পান, তারাও সেই সুবিধায় পান। এই ছিল এই বিষয়ে সর্বশেষ সাথী। জি ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।